আসসালামু আলাইকুম আমার তৃতীয় শ্রেণীর বাচ্চারা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় মানে সমাজ ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আমি তো তোমাদের গত ক্লাসে শূন্যস্থান দিয়েছিলাম, তো আজকে তোমাদের আরেকটা নতুন টপিক, আর নতুন টপিক হচ্ছে বাম ডান। এই বাম ডান থাকবে তোমাদের অধ্যায় একে। অধ্যায় একে তোমাদের আছে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ, এখান থেকে আমি তোমাদের এই বামডানগুলো দিয়েছি, এগুলো তোমাদের অ্যান্টিচিতে থাকবে। তো বামডানের নিয়মটা হচ্ছে যে বাম পাশের বাক্যের সঙ্গে ডান পাশের বাক্যে মিলকরণ। ডান পাশের বাক্যগুলো কি? ডান পাশের বাক্যগুলো এলোমেলো দেওয়া থাকে, এই এলোমেলো বাক্যগুলোকে তোমাদের বাম পাশের বাক্যের সঙ্গে মিল করে লিখতে হবে। তো আমি বোর্ডে চলে যাচ্ছি, তোমরা দেখো যে উত্তরটা আমরা কীভাবে লিখব, ঠিক আছে? অনেক সময় কিন্তু তোমরা উত্তরটা সঠিকভাবে লিখতে পারো না, অনেক ভুল হয় তোমাদের আমি দেখেছি। তো আজকে তোমরা এখান থেকে সঠিক উত্তর লেখার নিয়মটা শিখে ঠিক এইভাবেই লিখবে, ঠিক আছে? তো বোর্ডে দেখো, এখানে হচ্ছে ছক করা আছে, এখানে হচ্ছে বাম, ওইখানে ডান, কিছু এখানে বাক্য দেওয়া আছে, ওইখানে কিছু এলোমেলো বাক্য দেওয়া আছে। আর উত্তরটা দেখো, উত্তরটা হচ্ছে বাম পাশে কখ দেওয়া আছে আর ডান পাশে কিছু রোমান সংখ্যা দেওয়া আছে, রোমান সংখ্যা, ঠিক আছে? এই কখ সঙ্গে রোমান সংখ্যা যেটা মিলবে সেটা ক প্লাস সে সংখ্যাটা দিয়ে তারপর একদম লাইনের মতো করে, মানে রিডিংয়ের মতো লাইন লিখে দেবে, ঠিক আছে? এই বাক্যগুলোকে এভাবে লিখে দিবে। তো দেখো, আমরা এখন চলো বাক্যগুলো মিল করি। বাম পাশে আছে আমরা অনেক, খ আমাদের চারপাশে সব কিছুকে, গ মানুষ নিজেদের প্রয়োজনে, ঘ বাড়ি রাস্তা যানবাহন, উম আমরা রাস্তা দিয়ে। আর ডান পাশে দেখো কী আছে, অনেক কিছু তৈরি করেছে সামাজিক পরিবেশের উপাদান নিয়ে আমাদের পরিবেশ, বিদ্যালয়ে যায়, উৎসব অনুষ্ঠান পালন করে। তো এগুলো থেকে উল্টাপাল্টা মানে এলোমেলো সংখ্যাগুলো থেকে এখন আমরা কি এখান থেকে মিল করব, চলো মিল করি সবাই। আমরা অনেক উৎসব অনুষ্ঠান পালন করি। খ আমাদের চারপাশে সব কিছুকে নিয়ে আমাদের পরিবেশ। গ মানুষ নিজেদের প্রয়োজনে অনেক কিছু তৈরি করেছে। ঘ বাড়ি রাস্তা যানবাহন কি সামাজিক পরিবেশের উপাদান। উম আমরা রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাই। তো এখানে আমি মিল করে দিলাম আর নিচে উত্তরটা লেখা আছে, অতএব কী করবে তোমরা, একদম মিল করে লিখে শিখে এখনই লেখো, এগুলো তোমাদের অ্যামটিটিউডের জন্য। ওকে, আল্লাহ হাফেজ।